إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر يا أكرم مريم الحمد لله প্রশংসা আল্লাহ তাআলার জন্য যিনি আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ করে সৃষ্টি করেছেন আলহামদুলিল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ করে সৃষ্টি করে শ্রেষ্ঠ কিছু দিন সময় অর্থনীতি শ্রেষ্ঠ কিছু ইবাদত দান করেছেন আলহামদুলিল্লাহ শ্রেষ্ঠ উম্মত শ্রেষ্ঠ কিতাব শ্রেষ্ঠ সময় শ্রেষ্ঠ রাত্রি সকল শ্রেষ্ঠের শ্রেষ্ঠত্ব দান করেছেন মহান আল্লাহ তাআলা আমাদেরকে বাছাই করেছেন এই রমজান মাসে শ্রেষ্ঠ মাসে শ্রেষ্ঠ ইবাদত করার তৌফিক দান করছেন আলহামদুলিল্লাহ শ্রেষ্ঠ ইবাদতগুলির মধ্যে হচ্ছে সর্বশ্রেষ্ঠ রাত্রি একজন মানুষের জীবনে শ্রেষ্ঠ রাত্রি শবে কদর লাইলাতুল কদর একজন মানুষের জীবনের শ্রেষ্ঠতম সময় ইতিকাফ মসজিদের মধ্যে নিজেকে আটকিয়ে রেখে আল্লাহ তাআলার নিকটবর্তী হওয়ার সবচাইতে বেশি চেষ্টা করা শ্রেষ্ঠ ইবাদত শ্রেষ্ঠ সময় শ্রেষ্ঠ অর্থনৈতিক ইবাদত যাকাত আপনার টাকা আপনার সম্পদ কিন্তু আপনি যদি সেটা না আদায় করেন ওই সম্পদ অন্য সম্পদকে কলুষিত করবে ওই সম্পদ আপনাকে শুধু জাহান্নামেই নিয়ে যাবে না এই দুনিয়াতে আপনার জন্য শাস্তির ব্যবস্থা করবে ওই সম্পদ আপনার ওই সম্পদ কিন্তু আপনাকে অপমানিত লাঞ্ছিত এবং এই পৃথিবীতে আপনার সম্পদ আপনাকে আরো বেশি অভাবগ্রস্ত করে তুলবে আমরা ইনশাআল্লাহ এই সংক্ষিপ্ত পরিসরে সরাসরি শুধুমাত্র অনুবাদমূলক সংক্ষিপ্ত খুতবা শুনব ইনশাআল্লাহ আমাদের চাহিদার প্রয়োজনে সময়ের প্রেক্ষিতে ইতিকাফ লাইলাতুল কদর ও যাকাত বিষয়ে বলতে আমরা বাধ্য হচ্ছি তাই শুধুমাত্র যদিও বা ইতিকাফ বিষয়ে লেখাপড়া করে এসেছি তারপরেও আমরা লাইলাতুল কদর ও যাকাত বিষয়েও জানব ইনশাআল্লাহ অনুবাদমূলক খুতবা তার মানে আমরা শুধুমাত্র কোরআন হাদিসের অনুবাদটুকু জানার চেষ্টা করব প্রাসঙ্গিক কিছু কথা বললেও বলতে হবে যদিও বা আমাদের হাতে সময় নেই কিছু নতুন কথাও জানতে পারবে শ্রেষ্ঠ মাস শ্রেষ্ঠ সময় শ্রেষ্ঠ দিন সকল শ্রেষ্ঠের শ্রেষ্ঠত্ব হলেও সেই শ্রেষ্ঠ গিরি আবার শুরু হয়ে গিয়েছে আপনার ইবাদতে শ্রেষ্ঠ গিরি আবার কি শ্রেষ্ঠ গিরি মানে গিরিবাজ যেমন কবুতর আছে মারামারি করে পাখিবাজ মরক যুদ্ধ খেলা খেলে গিরিবাজ এগুলো অর্থ বুঝায় যে মাস্তানি দেওয়া তো আমরা শুধু এই ইবাদত গুলোতে মাস্তানি দেইনি বরং শ্রেষ্ঠ সময়
যে সময়গুলোতে আল্লাহ তাআলার নিকটবর্তী হওয়া যায়, পৃথিবীর মধ্যে সবচাইতে সহজ মাধ্যম আল্লাহ তাআলার নিকটবর্তী হওয়ার ইতিকাফ, সেই ইতিকাফকে আমরা ভাড়া দিয়ে ইতিকাফ করিয়ে ছেড়েছি। মসজিদের মধ্যে কেউ থাকে না, টাকা দিয়ে আমরা ভাড়া করি, দিন কামলা ইতিকাফ আমরা নেই মসজিদে, অনেক মসজিদে। কেউ তো আবার তিন দিনের ইতিকাফ করি, আল্লাহকেই যেন আমরা কিছুটা হলেও একটা ওই কানাচুরি খেলা বোঝেন, এই যে দুই হাতে ধরে না, কোনটাতে হবে কেউ জানে না। আপনি তো ইতিকাফ করবেন হয় না করবেন হয় না, দশটার দিন না থেকে তিন দিন চার দিন পাঁচ দিন করে ইতিকাফ করছেন, হারাম হবে কিনা সরাসরি ফতোয়া দিচ্ছি না, তবে সেটা একেবারে কোরআন এবং সহি হাদিস মোতাবেক হবে না তা প্রমাণ করে দেখিয়ে দেব। পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন, সর্বশ্রেষ্ঠ রাত্রি, হাজার রাত্রির চাইতেও যে রাত্রি উত্তম, একজন মানুষের সর্বশ্রেষ্ঠ দিন, সর্বশ্রেষ্ঠ রাত্রি, যেই রাত্রি চুরাশি হাজার চুরাশি বছর ইবাদত করার সমান, যেই রাত্রি একজন মানুষের পৃথিবীর শ্রেষ্ঠ রাত্রি, সেই রাত্রিকে পর্যন্ত আমাদের এই বাংলার আনাচে কানাচে অথবা গলিতে গলিতে, এই শুধু নয়, বাংলাদেশের প্রায় মসজিদে মসজিদে সাতাশ আর দিনে কারারুদ্ধ করে বন্দি করে লাইলাতুল কদরকে সাতাশ আর রাত্রিতে মসজিদে মসজিদে কারাবাস দেওয়া হয়েছে, মসজিদ বাস দেওয়া হয়েছে সাতাশ আর রাত্রিতে, কি অপরাধে লাইলাতুল কদরকে বন্দি করা হয়েছে, অঙ্কের মার পাচে, অঙ্কের মার পাচে কিভাবে লাইলাতুল কদরকে আমাদের এই বাংলার জমিনের মসজিদগুলোকে সাতাশ আর রাত্রিতে অন্ধকারে নিক্ষেপ করা হয়েছে তা ইনশাআল্লাহ আমরা দেখার চেষ্টা করব। পরে সময় পাবো কিনা, অতএব এখনই বলে নিচ্ছি অল্প করে কিছু হলেও। আর যাকাত, যাকাত পবিত্রকরণ, টাকা তো আবার কি পবিত্র করা যায়, টাকা অর্থনীতি এমন একটা চালিকা শক্তি, পৃথিবীতে এমন একটা চালিকা শক্তি অর্থনীতি, অর্থ মানে অর্থ, অর্থ মানে সম্পদ, অর্থ মানে এমন অর্থ যেই টাকা ছিঁড়ে গেলেও শুধুমাত্র পুড়ে গেলেও হবে না, আমাদের এই বাংলার জমিনে বঙ্গবাজারের মতো টাকাগুলো পুড়ে গেলে চলবে না, কিন্তু যতই ছিঁড়ে যাক না কেন একশো টাকা যদি একশোটা খণ্ড হয় তাও আমাদের বাংলাদেশের সরকার বাংলাদেশ ব্যাংক ওই টাকা কিনে নিতে বাধ্য থাকবে। অর্থ যেমন নষ্ট করা যায় না, অর্থকে যেমন অর্থ দিয়ে পবিত্র করতে হয়, আপনার জমি সরকারকে ট্যাক্স দিতে হয়, আপনার জমি সরকারকে, আপনার সম্পদ সরকারকে ভাট দিতে হয়, ঠিক তেমনি আপনার সম্পদ আল্লাহকে যদি আপনি না দেন, আল্লাহর বান্দা গরিব দুঃখীদের মাঝে যদি না দেন, তাহলে ওই সম্পদ আপনাকে নিঃস্ব করে ছাড়বে, ওই সম্পদ আপনাকে আরো গরিব বানিয়ে ছাড়বে, ওই সম্পদ শুধু আপনাকে জাহান্নামে নিয়ে যে সাপের মতো দংশনই করবে না, বরং ওই সম্পদ এই পৃথিবীতেই আপনাকে ফকিরের অবস্থায় নামিয়ে নিয়ে আসবে। তাই তো আমরা দেখতে পাই বঙ্গবাজারের কিছু মানুষ বলছিল আমার পাঁচ কোটি টাকা শেষ হয়ে গিয়েছে, আমার ৩০ কোটি টাকা শেষ হয়ে গিয়েছে, সে যেমন আফসোস করছিল আমি জানি না, ওই ৩০ কোটি টাকার মালিক
কখনো এই মাসে অথবা এক বছরের মধ্যে কখনো কল্পনা করেছে এই 30 কোটি টাকার মধ্যে এত কোটি টাকা আল্লাহর বান্দাদেরকে দিতেই হবে, দিতেই হবে। যদি না দেন আল্লাহ তাআলা দুনিয়াতে আপনাকে অপমানিত করবেন, লাঞ্ছিত করবেন, নিঃস্ব করে দিবেন। সম্মানিত ধনী ভাই, সম্মানিত ধনী ভাই, সম্মানিত মুসল্লি ইয়ে কেরাম, সম্মানিত ধী সম্পন্ন দিনের দিন দরদি ভাইয়েরা, আপনারা যাকাত দিবেন, আপনারা পৃথিবীর শ্রেষ্ঠ সময় ইতিকাফ করে আল্লাহর নিকটবর্তী হবেন এবং ইতিকাফের মাধ্যমে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আপনার জীবনের সর্বশ্রেষ্ঠ রাত্রিকে আপনি ধরবেন, লাইলাতুল কদরকে ধরবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনি আমাদেরকে তৌফিক দান করুন। আপনারা কি কেউ কোনো ভয় পেয়েছেন? ভয় পাননি? আজকে না শব্দ শোনার কথা, শব্দ শুনেননি? ইসলাম তাকে কোথায় নিয়ে গিয়েছে? এই বাংলার জমিনে পৃথিবীর শ্রেষ্ঠ রাত্রিকে মসজিদের মধ্যে কারাবাস দেওয়া হয়েছে। অপরাধ কি? লাইলাতুল কদর। এই যে লাইলাতুল কদর, কদর শব্দ তাতে তিনটা শব্দ আছে, কয়টা? তিনটা, তিনবার ব্যবহার হয়েছে। তাহলে তিন ত্রিককে নয় আর তিন নং 27। অক্ষর দিয়ে গুণ করেছে ব্যবহারকে, অক্ষর দিয়ে ব্যবহারকে গুণ করেছে, করে নিয়ে গিয়েছে 27-এর রাত্রিতে হবে লাইলাতুল কদর। বলে নাউজুবিল্লাহ। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার তাফসিরে আব্বাসের মধ্যে লিখেছেন, ওই তাফসিরটা কতটুকুন সহি, কতটুকুন সঠিক সেটা পরের কথা, কিন্তু এই রকম আমার ধারণা, এই রকম ভাবে হিসাব কেউ কোনোদিন করেননি। 27-এর রাত্রিতে হতে পারে। আমরা এখন হাদিসগুলো শুনলে ইনশাআল্লাহ জানতে পারব অপরাধ কি, আল্লাহ তাআলা তিনবার ব্যবহার করেছেন কেন লাইলাতুল কদর, কদর শব্দ আল্লাহ তাআলা তিনবার ব্যবহার করলেন কেন, তাই কি 27-এর রাত্রিতে হবে? এত গুণনা করে হবে না। তাই আসুন আমরা শুরু করছি। মহান আল্লাহ তাআলা বলেছেন, শোনো, আনতাহিরা বাইতিয়া লিত্বাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকাই সুজুদ। অতীব সংক্ষিপ্ত, শুধু অনুবাদমূলক, অনুবাদমূলক খুতবা শোনার জন্য আপনাদের কানকে সজাগ রেখে দৃষ্টিকে আমার দিকে নিক্ষেপ করতো মনোযোগ দেবার উদার্ত আহ্বান জানাচ্ছি। সারাদিন না খেয়ে আছেন, প্রচন্ড গরম, কাজ করেছেন, ফানির তলে, তাছাড়া ঘুম ধরে যাবে, ঘুমন্ত অবস্থায় ভালো করে বুঝতে পারবেন না। সুতরাং ভালো করে বোঝার চেষ্টা করুন। মহান আল্লাহ তাআলা বললেন ইব্রাহিম আলাইহিসসালাম এবং ইসমাইল আলাইহিসসালামকে বললেন, প্রয়োজন হলে এই সাউন্ড একটু কমিয়ে দাও, ফ্যান না থাক। আনতাহিরা, যে তোমরা পবিত্র করো। আনতাহিরা ইসমাইল আলাইহিসসালাম আর ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ তাআলা বলছেন এবং সমস্ত বিশ্ববাসীকে জানিয়ে দিচ্ছেন এবং আল্লাহ তাআলা সবাইকে বলছেন, রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাজিল করার মাধ্যমে বিধান দিয়ে দিচ্ছেন, আনতাহিরা মসজিদ পবিষ্কার করো, আনতাহিরা বাইতিয়া আমার ঘর, আমার বাড়ি আল্লাহর ঘর, বাইতুল্লাহ পৃথিবীর সকল মসজিদকে তোমরা পরিষ্কার করো, লিত্তাইফিনা যারা তাওয়াফকারী, যারা মসজিদে জিয়ারত করবে, যারা মসজিদে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবে তাদের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন করো,
ওয়ালাকিফিনা আর যারা মসজিদে এসে বন্দি করে নিজেকে আল্লাহকে পাওয়ার জন্য তাদের জন্য তোমরা মসজিদ প্রস্তুত করো ও রুকাই সুজুদ আর যারা পাঁচ ওয়াক্ত এসে এসে সালাত আদায় করে তাদের জন্য পরিষ্কার করো তাদের জন্য মসজিদ প্রস্তুত করো ইব্রাহিম আলাইহিসসালাম আর ইসমাইল আলাইহিসসালাম মুসলিম জাতির পিতা বলেন খলিলুল্লাহ বলেন ইব্রাহিম আলাইহিসসালামকে এত বেশি সম্মান দেওয়া হয়েছে মহান আল্লাহ তাআলা তাকে জালাল্লাহু খলিলান আল্লাহ তাআলা তাকে বন্ধু করে গ্রহণ করেছেন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিসসালামকে বন্ধু রূপে গ্রহণ করেছেন এত বেশি মর্যাদা দিয়েছেন ছোট্টবেলা থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত তাকে আল্লাহ তাআলা পরীক্ষা করেছিলেন তার কথা এতবার আল্লাহ তাআলা বলেছেন কোরআনে আল্লাহ তাআলা কিয়ামতের দিনে তাকেই সর্বপ্রথম জামা পরিয়ে দেবেন তাকেই সর্বপ্রথম জামা পরিয়ে দিবেন এত সম্মানিত করেছেন তাকে আল্লাহ তাআলা বলছে এই শোনো তুমি ইমাম তুমি মুরব্বি তুমি সেক্রেটারি তুমি সভাপতি তুমি মসজিদ পরিষ্কার করো তুমি নবী তুমি এই ঘর বানিয়েছো তোমাকে দিয়ে এই ঘর বানিয়ে নিয়েছি তুমি এই ঘরের পরিষ্কারের দায়িত্ব গ্রহণ করো এই ঘরকে প্রস্তুত রাখো আর আমাদের সমাজের সবচাইতে অবহেলিত যে ইমাম তার চাইতে আরেকটু অবহেলিত নিম্ন পর্যায়ের যে মুয়াজ্জিন কোথায় ইফতারি করলো কি না করলো কেউ দেখে না বর্তমান সমাজের এমন অবস্থা আর ঢাকাতে আছি আল্লাহু আকবার ঢাকাতে তো কেউ মানুষ খোঁজো নাই না আলহামদুলিল্লাহ আমি প্রতিদিন ইফতারি করাই আপনারাও ইফতারি করাবেন এই রমজান মাসে সর্বশ্রেষ্ঠ ইবাদত কি পরে আমি বলছি শেষে তার মধ্যে আপনার সিয়াম কবুল হোক আর না হোক আল্লাহই ভালো জানে আপনি কামাই করেন বেঈমানি পয়সায় অন্যায় করেন অন্যায় খাদ্য খেয়ে হারাম খাদ্য খেয়ে ইবাদত কবুল হবে না আবার জান্নাতেও যেতে পারবেন না তারপরেও আছেন কিন্তু আপনি যদি অন্যকে অন্যকে যদি আপনি ইফতারি করান তাহলে শুধুমাত্র ইফতারি করানোর কারণে কবুল সিয়ামের আপনার সিয়াম কবুল হয়েছে কিনা আপনি জানেন না কিন্তু আল্লাহ তাআলার রাসূলের মাধ্যমে আমরা নিশ্চিত যে কবুল সিয়ামের সওয়াব আল্লাহ তাআলা আপনাকে দান করবে সুবহানাল্লাহ বিহামদি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো আল্লাহ তাআলার কথা ঘোষণা করছেন মহান আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তুবাশিরুহুন্না তোমরা স্ত্রীদের সাথে থেকো না স্ত্রীদের সংস্পর্শে এসো না স্ত্রীদের সাথে অতীব ঘনিষ্ঠ সময় অতিবাহিত করো না কখন ওয়ান্তুম আকিফুনা ফিল মাসাজিদ যখন তোমরা মসজিদে অবস্থান করো ইতিকাফ করো তাহলে ইতিকাফের বিষয়ে দুটো আয়াত জানলাম আল্লাহ তাআলা বলেছেন কিছু মানুষ আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য মসজিদে তারা নিজেদেরকে বন্দি করে রাখবে ইবাদত করবে আল্লাহ তাআলার নিকটবর্তী হবার জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বললেন তার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটা বর্ণনা করছেন বলছেন আন ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা কল আন ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা কল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত তিনি বলেছেন কালা সালা ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সালা ওমর ইবনুল খাত্তাব ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রশ্ন করলেন
নান্নবিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে হে রাসূলুল্লাহ আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করে বলছেন কুনতু নাযারতু ফিল জাহিলিয়াতি কুনতু নাযারতু আমি ইয়া রাসূলুল্লাহ ইসলাম আসার পূর্বে আল্লাহর ঘরে ইতিকাফ করার জন্য আমি নিয়ত করেছিলাম আনা তাকিফা আমি এই আল্লাহর ঘরে নিজেকে বন্দী রাখতে চেয়েছিলাম লাইলাতান একটি রাত্রি একদিন আমি ইতিকাফ করব এই নিয়ত করেছিলাম ফিল মসজিদুল হারাম মসজিদে হারামি এখন আমি কি করব ইসলাম আসার পূর্বেই আমি নিয়ত করেছিলাম আল্লাহর ঘরে আমি একদিন ইতিকাফ থাকব ইতিকাফ করব আল্লাহর ঘরে থাকব পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ বেশি ইবাদত পাওয়া যাবে আল্লাহর ঘরে ইতিকাফ করলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যেহেতু তুমি এটা মান্নত করেছো নাযারতু আল্লাহ তাআলাকে মান্নত করেছো আল্লাহ তাআলার কাছে থাকার ওয়াদাবদ্ধ তুমি তাই ওয়াফু তুমি এটা পূর্ণ করো তুমি একদিন আল্লাহর ঘরে থাকো এই হাদিসটা ছাড়া অন্য কোনো ভাবেই পাওয়া যায় না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিন দিন অথবা সাহাবীরা তিন দিন সর্বনিম্ন তিন দিন সাত দিন ভি জায়েজ হে এ ভি জায়েজ হে ও ভি জায়েজ হে রুকা দিনে কে নাম্বার ওয়ান তরিকো এ হে এটা পাওয়া যায় না বোঝা যাচ্ছে ইতিকাফ কে যদি আপনি মান্নতের ইতিকাফ করেন তাহলে সেটা আদায় করা ওয়াজিব আর যদি মান্নত না হয় তাহলে অবশ্যই প্রত্যেক মুসলিমের উচিত ইতিকাফ করা কিন্তু সেটা ওয়াজিব নয় এমন কথা আমাদের সমাজে প্রচলিত আছে যে ইতিকাফ না থাকলে সমাজের সবাই গুনাহগার হবে তাই সবাইকে গুনার হাত থেকে বাঁচানোর জন্য যেই মানুষটা বেশি অসহায় সেই মানুষকে মসজিদের মধ্যে টাকা পয়সা দিয়ে ঢুকিয়ে দেয় ছোটবেলা থেকে আমরা দেখে আসছি তাই আমি এই ইতিকাফের নাম রেখেছি কামলা ইতিকাফ ভাড়াটি ইতিকাফ কামলা ইতিকাফ বুঝেন আপনারা কি বলেন যে মানুষ কাজে নাই না শুধু কাজের বিনিময়ে খাবি খা কোনো উপায় নেই কাজের বিনিময়ে কামলা নিয়েছে আল্লাহর ঘরে কামলার জন্য নয় ইসলাম আসার পূর্বে নিয়ত করেছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি আল্লাহর ঘরে থাকব কত গুরুত্বপূর্ণ তাহলে ইবাদত আল্লাহর ঘরে থাকা বোঝার চেষ্টা করুন কোন ব্যক্তি যদি ইতিকাফে বসেন ইতিকাফে যদি ইবাদত করেন ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই সে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দিন সে পেয়ে যাবে লাইলাতুল কদরকে সে পেয়ে যাবে ইনশাআল্লাহ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইতিকাফ বিষয়ে কিছু কর্ম ইতিকাফ কখন থাকতেন ইতিকাফ কখন থাকতেন আনা আয়েশা রাদিয়াল্লাহু আনহা কালাত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত তিনি বলছেন আন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াতাকিফু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেকে মসজিদের মধ্যে বন্দী করে রাখতেন ইতিকাফ করতেন আল আওয়াখিরা শেষের দশকে আল আওয়াখিরা আল আশরুল আওয়াখির আল আশরুল বা আল আশরুল আওয়াখিরি শেষের দশকে তার মানে শেষের দশকে একুশের দিন থেকে তিনি ইতিকাফ করতেন ফালাম্মা কারান যখন ইতিকাফ করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক বছর ওই শেষের দশকে তিনি ইতিকাফ করতেন মসজিদের মধ্যে থাকতেন হাত্তা কবাদাহুল্লাহু আল্লাহ তাআলা যতক্ষণ পর্যন্ত
তাকে উঠিয়ে না নিলেন আল্লাহ তাআলা যতক্ষণ পর্যন্ত তাকে উঠিয়ে না নিলেন আল্লাহ তাআলা যতক্ষণ পর্যন্ত তাকে উঠিয়ে না নিলেন এইখান থেকে একটু আকীদার কথা বলে আসি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ পৃথিবীর কোন নবীরই মৃত্যু হয় না যতক্ষণ পর্যন্ত না জিব্রাইল আজরাইল মালাকুল মাউত তার কাছে এসে নবীদের কাছে এসে এ কথা বলেন না যে আপনাকে আল্লাহর সান্নিধ্যে যেতে হবে আপনি কি এখন মারা যেতে চান নবীদের পাওয়ার দেখুন নবীদের পাওয়ার দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেও জিজ্ঞাসা করা হয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার কাছে যেতে চেয়েছেন সকল নবী রাসূল মুমিন পরেজগার মুত্তাকি সদা সর্বদাই মৃত্যুকে আলিঙ্গন করবে মৃত্যুর জন্য সদা প্রস্তুতি নেবে মৃত্যুর জন্য সে আরো এই মনে করবে যে মৃত্যু তাই জান্নাতে যাওয়ার প্রতিবন্ধক তাই তিনি সদা প্রস্তুত থাকবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর অনুমতি না হচ্ছে তারপরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কষ্ট সরাসরি বুখারীতে এসেছে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলেন ইয়া রাসা হায় আমার মাথা ফেটে যাচ্ছে চৌচির হয়ে যাচ্ছে সহিহ হাদিসে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর যন্ত্রণা প্রতিটা রগ শিরা উপশিরা যেন টেনে টেনে ছিঁড়ে ফেলা হচ্ছে এতটা যন্ত্রণা অনুভব করছেন একজন সাহাবী তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে যে ঢোকার সাথে সাথে ঘরের উত্তাপে ঘরের গরমে তিনি বললেন ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ ওহে রাসূলুল্লাহ মা আশাদ্দু হুম্মাকা ইয়া রাসূলুল্লাহ আপনার গায়ে আপনার শরীরে এত জ্বর তিনি অনুভব করছিলেন দুটা কম্বল দেওয়া ছিল মোটা কম্বল দেওয়া ছিল সেই কম্বলের উপর দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ের তাপ অনুভব করছিলেন মানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কষ্ট হচ্ছে আপনি ভয় পান না মৃত্যুকে কেন মানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আকসিরু যিকর আযমিন লাযাত তোমরা অধিক পরিমাণের কর্তনকারী সাদ মৃত্যুকে স্মরণ করো মৃত্যু তোমাদের জন্য মূলত জান্নাতে প্রবেশের দরজা তোমরা তার জন্য প্রস্তুতি নাও এই রমজানই আপনার জীবনের শেষ রমজান মনে করুন আর এই রমজানে যদি জান্নাত ক্রয় করতে না পারেন তাহলে শুনে রাখুন আপনি একজন শ্রেষ্ঠ হতভাগাই শুধু নয় আপনার জন্য ধ্বংস কামনা করেছেন আপনার জন্য আপনি ধ্বংস হয়ে যান ভগিমান ফুহু আপনার নাক ধুলাই ধূসরিত হোক আপনার নাক অপমানিত হোক ছোট হয়ে যাক আপনি লাঞ্ছিত হন সমাজের কাছে আপনি অপমানিত হন এই দোয়া স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহুম্মা আমিন তাই হোক রমজানকে আপনি কি মনে করেছেন রমজান আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দশ দিন শুধুমাত্র আল্লাহ তাআলার ইবাদত করতেন শুধুমাত্র সারাটা জীবন নয় বা সরি নয় বারের মতো দ্বিতীয় হিজরিতে হয়েছে হিসাবটা আমি ভুলে গিয়েছি সাত বা অথবা নয় বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিকাফে ছিলেন একটা হিসাব করেছিলাম দ্বিতীয় হিজরির রমজান মাস মূলত দ্বিতীয় হিজরিতে রমজান মাস সতেরোয় রমজান থেকে রমজান ফরজ হয় বা দ্বিতীয় হিজরিতে রমজান মাস চালু হয় এতে কোনো সন্দেহ নেই সেই দ্বিতীয় হিজরি থেকে সাত আট অথবা নয় আট অথবা সাত এরকম হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক কথায় তার সারা জীবন
এই রমজান ফরজ হওয়ার পর থেকে তিনি সারা জীবনই দশ দিন করে ইতিকাফ করেছেন। যেই বছর মারা যাবেন সেই বছর তিনি বিশ দিন ইতিকাফ করেছেন। উল্লেখ্য যে ইসলাম আসার পূর্ব থেকে, ইসলাম আসার পূর্ব থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুহার মধ্যে ইতিকাফ করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ আরব বিশ্বের কাফেরেরা সকলেই আল্লাহর ঘরে ইতিকাফ করতেন। আল্লাহর ঘরে নিজেকে বন্দি রেখে শুধুমাত্র আল্লাহকেই সময় দেওয়া, সকল ক্ষেত্রে ধান মন প্রাণ আল্লাহর জন্য সঁপে দিয়ে পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে থাকার নাম হচ্ছে ইতিকাফ। তখন আল্লাহ তাআলার সাথে আন্তরিকতা বাড়ে, আপনার মন প্রস্তুত হয়ে যায় এক বছরের জন্য, যে সর্বদাই যে কোনো সময় মহা আল্লাহ তাআলার সাথে সঙ্গোপনে যেন আপনি মিলিত হন। ইতিকাফ ছাড়া আপনি নিজেকে উপলব্ধি করতে পারবেন না। গোটা পৃথিবী কত ব্যস্তময় শহর, গোটা পৃথিবী কত ব্যস্তময় শহর, এটা উপলব্ধি করতে পারবেন না যদি আপনি নিজেকে ঘরের মধ্যে বন্দি না করেন, যদি আপনি নিজেকে কিছু সময় না দেন। ব্যস্ততা আতই আপনি চোখটা মুজেন, আপনার মুদিত চক্ষু মুজলেও আপনি দেখতে পাবেন এই তো আপনার বাল্যকাল, ছোটবেলা, আপনার নানার বাড়ি, আপনার বাবা, আপনার মাকে আপনি দেখতে পাবেন। কিন্তু দুই দিন পরে আপনিও মারা যাবেন, আমিও মারা যাব, সকলেই মারা যাব। আমাদের কাছে স্বপ্ন ছাড়া এই জীবনটা আর কিছুই মনে হবে না, এত ব্যস্ততা আপনার জীবনে গিয়েছে। দেখেন আপনার বয়স 60 বছর, 70 বছর, 70 বছর আপনার বয়স, আপনাকে যদি আমি এখন বলি আপনি তো এখনই মারা যাবেন, আপনার তো কবরে যাওয়ার সময় হয়ে গিয়েছে, আপনি গোস্তিক হয়ে যাবেন, আপনার অন্তরে বেঁধে যাবে। কিন্তু আপনি চিন্তা করেছেন এখনকার মানুষ আর 70 বছর পর্যন্ত বাঁচে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 63 বছর বেঁচেছেন, 62 বছর বেঁচেছেন, আর আপনি তো 70 পার হয়েছে। সম্মানিত দিনী ভাই, তাই আপনার জীবনের সামান্য কিছু সময় অবশ্যই সর্বনিম্ন 10 দিন সময় আল্লাহকে দিন। মহান আল্লাহ তাআলা, মহান আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, মসজিদে ইতিকাফ করার তৌফিক দান করুন। আরেকটা হাদিস শুধু আমাদের ইমাম সাহেব প্রশ্ন করেছিলেন মর্মে আমি উল্লেখ করতে বাধ্য হচ্ছি। ইতিকাফরত অবস্থায় বাইরে যাওয়া যাবে না, অনেক কিছু বিধিবিধান আছে, তবে ওস্তাদজি আপনাদের ইমাম সাহেব বলেছিলেন যে মসজিদে থাকার কথা, হ্যাঁ মসজিদেই থাকতে হবে। অনেক সময় দেখা যায় ইতিকাফে ঢুকেছে কিন্তু কেউ কিছু হলো আর দৌড় মারা চলে গেল বাইরে, এরকম করা যাবে না। মসজিদের আগিনায় যদি জানাজার সালাত হয় তাহলে যাওয়া যাবে, এছাড়া যাওয়াও যাবে না। সম্মানিত দিনী ভাই, ফতোয়া ফরায়েজ পড়ে, তবে আপনি আপনার স্ত্রীর দ্বারা কাজ করে নিতে পারবেন। আপনার জামা কাপড় ময়লা হয়েছে আপনি কেচে নিতে পারবেন, সে যদি আসে তার সাথে শুধু কথাবার্তা বলতে পারবেন। এই জাতীয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিকাফে ঢুকেছেন, এমন তো অবস্থায় ইতিকাফে যার যার ঘর করে থাকা ভালো, ঘর করে থাকা ভালো, তারপরে যৌথভাবেও থাকা যায়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট খিমা দিয়ে জায়গা ঘিরে রাখতেন, সেখান থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাল্লাটা বের করে দিয়েছিলেন, আর আমাদের মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তার কাল্লাটা ধুয়ে দিয়েছিলেন, তার মাথা মাসে করে দিয়েছিলেন পানি দিয়ে, সাবান দিয়ে ভালো করে তিনি সেবা শুশ্রূষা করেছেন। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ওয়া আনা হাইজুন, এমন তো অবস্থায় আমি হাইজবতী ছিলাম।
আর এই সময় আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেবা করেছি। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ছিলেন ইতিকাফে। সম্মানিত দিনী ভাই, এবার আসুন, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ রাত্রি মূলত লাইলাতুল কদর বিষয়ে কিছু কথা জানি। লাইলাতুল কদর কি জিনিস? লাইলাতুল কদর কি জিনিস? আহিয়াল লাইলা ওয়া ইকরাহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহিয়াল লাইলা, এই রমজান মাসে আপনি আপনার পরিবারকে কতদিন উঠিয়ে দিয়েছেন? আপনি আপনার পরিবারকে কতদিন উঠিয়ে দিয়েছেন? কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন তার পরিবারকে উঠিয়ে দিতেন, প্রতিদিন তার পরিবারকে উঠিয়ে দিতেন। সারা রাত্রি ধরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ইবাদত করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কি করেছেন আর আমরা কি করছি? আপনি যদি আপনার পরিবারকে না জাগিয়ে দেন, তাহলে মসজিদের মাইক দিয়ে ডেকে ডেকে আপনার পরিবারকে ডাকিয়ে দেবে। খাইলে খাও না খাইলে আজান দিয়া ফেলামি কি জানো বলবে, বুঝতে পেরেছেন? নো কম্প্রোমাইজ উইথ এনি বিদআত ইন দ্য আই অফ ইসলাম। আমাদের বাংলাদেশের কিছু মানুষ মনে করছে যে আজান ছাড়াও টাকা যাবে, নো কম্প্রোমাইজ। বিদআতের সাথে কোনো কম্প্রোমাইজ, শিরকের সাথে কোনো কম্প্রোমাইজ ইসলামে চলবে না। সম্মানিত দিনী ভাই, আজানই দিতে হবে। আপনি আপনার পরিবারকে জাগিয়ে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহিয়া লাইলা, তিনি রাত্রি জাগরণ করতেন। ওয়াই কদাহু, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবারকে জাগিয়ে দিতেন। স্ত্রী সন্তান সকল স্ত্রীদেরকে জাগিয়ে দিতেন, কন্যাদেরকে জাগিয়ে দিতেন। হাদিসে এসেছে তার পরিবারকে জাগিয়ে দিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু একা কি ইবাদত করেছেন তা নয়, ওশাদ্দাল মিজান কোমর বেঁধে নেমে পড়তেন। হাত্তা তাওয়ারামাত কদামাহু, তার দু পা ফুলিয়ে যেত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত দীর্ঘ কিয়াম তারাবি তাহাজ্জুদ পড়তেন, আর আপনি তো মুরগির ঠোকরের মতো ঠক ঠক করে কট কটিয়ে কটাস কটাস করে তারাবির নামাজ পড়েন। আপনি হাজার খতম দিলেও ওই নামাজ ওই সলাত আপনাকে পরিশুদ্ধ করতে পারবে না। সুন্দর ধীরস্থির তাদিনুল আরকান দেন এর সাথে যদি আপনি সলাতকে সলাত মনে করে না পড়েন, 20 কেন 40 কেন 80 রাকাত পড়লেও আপনার সলাত হবে না। বরং ওয়াইলুল লিল মুসাল্লিন, আপনার ওই সলাত আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষের দশকের বেজোর রাত্রিতে নিজে জাগতেন এবং পরিবারকে জাগিয়ে দিতেন। শেষের দশকে বেজোর রাত্রিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন জানতে পারলেন, আল্লাহ তাআলা স্বপ্নের মধ্যে জানিয়ে দিলেন কোন দিন লাইলাতুল কদর। কিন্তু তিনি প্রতিমধ্যে অন্যদের ঝগড়ার কারণে ভুলে গেলেন, আল্লাহ তাআলা তাকে ভুলিয়ে দিলেন, আল্লাহ তাআলা তাকে ভুলিয়ে দিলেন। সম্মানিত দিনী ভাই, এখানেই কল্যাণ আছে। অনেক কিছু গবেষণা অনেক কিছুর মাধ্যমে বোঝা যায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দিষ্ট এক রাত্রিতে জাগেননি তো জাগেননি। ধারণা আমরা করতে পারি কিছু কিছু লক্ষণ আছে বই কি, তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও এই রকম ভাবে নির্দিষ্ট ভাবে ভাবেননি কখনো যে এই যে আজকে রাত্রিতেই লাইলাতুল কদর যাচ্ছে। আমরা জানি না, আমার জানা নেই,
আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করুন, আমি কোন হাদিস থেকে এখনো এই কথা বুঝতে পারিনি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবেই যে আজকেই শবে কদর গেল এই রকম ভাবে কোন ইবাদত করেছেন। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু লক্ষণ দিয়েছেন, কিছু লক্ষণ কিছু কথা হাদিসে পাওয়া যাচ্ছে যার মাধ্যমে বোঝা যায় শেষের দিকে হতে পারে অথবা বৃষ্টির দিনে হতে পারে, ঠান্ডার দিনে হতে পারে, তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহ ইত্যাদি ইত্যাদি। তারপরেও পৃথিবীর কেউ নির্দিষ্ট করে বলতে পারবে না আজ একুশে রামাজান, আজ তেইশে রামাজান, আজ সাতাশে রামাজান, উনত্রিশে রামাজান, এই যে সবে কদর গেল বলতে পারবে না, পৃথিবীর কেউ জানে না, গায়েবের খবর কেউ জানে না। কিন্তু আপনি কল্পনাও করতে পারবেন না আপনার মসজিদে, আপনার গ্রামে পাঁচটা মসজিদ থাকলে পাঁচটা মসজিদে সমস্ত বাংলাদেশ সহ প্রায় আমাদের উপমহাদেশের সাতাশ দিনে শবে কদর পালন করছে, লাইলাতুল কদর পালন করছে। কিন্তু পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ইবাদত, প্রথম কথা মনে আছে আপনাদের, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আমরা, অন্যান্য নবীরা অন্য হবার জন্য আবেদন করেছেন, কি মনে করেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, কিয়ামত আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা সকলেই এই কিয়ামতের লক্ষণ, সকলেই কিয়ামতের লক্ষণ। যেদিন ইকতারাবাতি সাআ, আই চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে, চন্দ্র যেদিন বিদীর্ণ হয়েছে, চন্দ্রকে যেদিন ফিরে ফেলা হয়েছে, সেই দিন কিয়ামত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন খাতামুন নাবিন, পৃথিবীর সর্বশেষ নবী, এটাই মূলত কিয়ামতের সর্বশ্রেষ্ঠ এবং সর্বপ্রথম আলামত। আর আপনি আজকে এই রামাজান, পনেরোই রামাজান, একটা জাল হাদিস খালি খুঁজে খুঁজে জাল হাদিস পান কোথায়, এই জাল হাদিসের উপরে ভিত্তি করে কিয়ামতের শব্দ আপনি বলে দিয়েছেন। আমাদের পাশে যেমন আছে, আমি যখন এরই আগে এখানে খুতবা দিয়েছিলাম, ওই যে আছে ধারণা বলছি না, আর কিছু ইশারা দিলাম বুঝে না, তাদের ঢোল বাজনা শুনেও তো তাহলে আপনি মনে করবেন এই বুঝে কিয়ামত হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেউ জানিয়ে দেননি, পৃথিবীর কেউ জানে না কখন কিয়ামত হবে। তারপরেও কিয়ামতের বিষয়ে আপনার ঈমান ঠিক নেই, কিয়ামত জুমার দিন ছাড়া হবে না, হবে না, হবে না। ঈসা আলাইহিস সালাম, মাহদি আলাইহিস সালাম না আসা পর্যন্ত কিয়ামত হবে না। আল্লাহ তাআলা বলেছেন কিয়ামত নিকটবর্তী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই আঙ্গুল দিয়ে ইশারা করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের বর্ণনা করছেন, সাহাবীরা পিছন ফিরে তাকাচ্ছেন, সাহাবীরা ভয় পেয়ে গিয়েছেন, এই বুঝি দাজ্জাল চলে এলো, এই বুঝি কিয়ামত হয়ে গেল, আত বেশি ভয় পেয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে দোয়া করেছেন, তোমরা যেন সেই জামানায় পতিত না হও যেই জামানা কিয়ামতের আলামত দেখা দিবে, আর ঈমান নিয়ে থাকা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে সাহাবীদের জন্য দোয়া করছেন কত কাছে, তারপরেও দেড় হাজার বছর পার হয়ে যাচ্ছে, নির্দিষ্ট করে বলা যাবে না। একজন একজন হিন্দু মুচি আজকে রিপোর্ট দেখলাম, যিনি মাথার চুল কাটে বারবার, সেই বারবার বলেছেন যে আগামীকালকে তো কিয়ামত হবে, আপনাদের বড় হুজুর বলেছে। একজন মুচি নিম্নমানের হিন্দু, তাদের নিজেদের ধর্মগ্রন্থ পড়ার ক্ষমতা রাখে না, ব্রাহ্মণ ছাড়া কেউ পড়তে পারবে না, সে তো মূর্খ মানুষ, সে এখন মনে মনে কি ভাববে, ইসলাম কত বড় ভুয়া জিনিস, কালকে নাকি পাওয়া যাচ্ছিল কিয়ামত হওয়ার কথা। আগে
2004 সালে 15 নভেম্বর কিয়ামত হওয়ার কথা ছিল, হয়েছে স্পেস থেকে স্টেশন ভেঙে পড়ার একটা সম্ভাবনা ছিল, অথবা অ্যাস্টেরয়েড আক্রমণ করার সম্ভাবনা ছিল। আর এইবারে এমন একটা বলা হয়েছে যেখানে কোনো সম্ভাবনাও নেই। তুমি আলিম, তুমি আলিম, এই পৃথিবীতে ইসলামের সবচাইতে বেশি ক্ষতি কে করেছে, আপনি না? পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ক্ষতি করেছে আলিমেরা। আল্লাহ তাআলা অযথা আলিমকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করবেন না, অযথা নয়। পৃথিবীতে যত দল মতবাদ সবকিছুর মূলে রয়েছে কোন না কোন আলিম। আতা মোতাজিলা কাদারিয়া জাবারিয়া ফাবারিয়া কত কি শুনেননি? কারা করেছে? মূর্খ মানুষ। হানাফি মালিকি শাফি মাজাবি কত কি, কারা করেছে? মূর্খ মানুষ। এই যে সিয়ামের দোয়া, এই যে সিয়ামের নিয়ত, ছোটবেলায় মা শিখিয়েছে সিয়াম কি জিনিস জানি না। সিয়াম মানে যে বিরত থাকা, রোজা মানে যে শুধু না খেয়ে থাকা, এটাই জানি না। কিন্তু তার আগে নিয়ত শিখেছি নাওয়াই তুয়ান আসুম্মা গদাম মিন শাহরি রমজান আল মুবারাকি ফরজুল্লাহ। এই যে নিয়ত শিখিয়ে দিয়েছে মা ছোটবেলায়, ছোটবেলায় মা শিখিয়ে দিয়েছে, মারও দোষ নেই আমারও দোষ নেই, যে বানিয়েছে তার দোষ। আর এই যে আপনি কি মনে করেছেন যে বানিয়েছে সে না বুঝে বানিয়েছে, এটা আরবি, তাও ভালো। আমাদের বাংলাদেশে আল্লাহু আকবার বলে কেউ কেউ বলে না। সম্মানিত দিনী ভাই, আসুন সর্বশেষ যাকাত বিষয়ে কিছু বলি। সম্মানিত দিনী ভাই, যাকাতের আগে দুটা মিনিট আমি দান বিষয়ে বলি। যাকাত আর দান এক নয়। যাকাত না দিলে আপনি ধ্বংস হবে, হাদিসগুলো দেখছি বলছি। কিন্তু দানটা কি জিনিস? আচ্ছা, এটা কেন বলতে হবে? দুটা কারণ। আমাদের মাদ্রাসার, আমাদের মাদ্রাসার ইয়ে এসেছে, আমি যিনি নেটে এখন দিচ্ছেন তাকে অনুরোধ করব নেটের সব কিছু বন্ধ করে দিতে। আমরা খুতবার মাঝে আমাদের প্রয়োজন মসজিদ, আমাদের প্রয়োজন মাদ্রাসা, সেগুলো বিষয়ে কথা বলবো। এই জন্য আপনাদেরকে